में आप अपना वक्तव्य खत्म करें। जय हरि बोल, जय बंगाली समाज। एक बार उच्च स्वरे बोलो, भारत माता की, बोलें भारत माता की। अशेष धन्यवाद। आज से परम दयाल परम पिता आबार पूर्ण ब्रह्म श्री श्री हरिचरण ठाकुर पद पद्मे जानाई अनंत कोटि प्रणाम। आमार मुक्तिबाधी महाकाल गुरुचरण ठाकुर चरणे जानाई कोटि कोटि प्रणाम। सुदूर पश्चिम बंगल थेके आज आमादेर मध्ये विराजमान हयेछेन वर्तमान भारतीय जनता पार्टी सांसद रूपे बनगा थेके एई मथुरा महासम्मेलन मथुरा महासंघेर संघ अधिपति श्री श्री शांतनु ठाकुर जिनी तारा श्रीचरणे जानाई आमी अनंत कोटि प्रणाम। एई मंचे समस्त पूर्व विधायक बर्तमान विधायक समस्त मंचासीन डॉक्टर साहब एवं अन्यान्य अतिथिगण एक जिलार अध्यक्ष माननीय संजीव प्रताप सिंह जी सबाई के आमी चिनी ना आर समस्त गणमान्य व्यक्तिगण सबाई के आमार हृदय स्पर्शी अभिनंदन। सम्मुखे बसे आछे आमादेर सुदूर प्रांत थेके आगत सुदूर राज्य थेके आगत समस्त जिला थेके आगत समस्त ग्राम थेके आगत आमार श्रद्धेय मायेरा दादारा छोटो छोटो भाई बोनेरा सबाईके आमार पात्र विशेष चरण स्पर्श श्रद्धा सम्मान स्नेह मरुप्रीति भालोबासा। आज ठाकुरेर विषय बलार मतो क्षमता आमार मतो अधमेर नेई भाषाबोध नेई बांगालीर छेले हये आमरा ভাষা শিখতে পারি নাই তাই ভাষায় যদি কোনো অশুদ্ধতা হয়ে যায় আমায় বাঞ্ছনা করবেন। সংক্ষেপেই বলবো পূর্বেই বলে দিয়েছেন আজ ভাবতে যে বড় অবাক লাগছে যে এত চেষ্টা প্রতিচেষ্টার ফলে আজ আমরা নাগরিকতা বিল পেতে যাচ্ছি নাগরিকতার অধিকার পেতে যাচ্ছি। তাই আজ কতবার আমরা পিলিভিত গ্রামে গ্রামে চিরা প্রদেশে দিক দিগন্তরে ছড়ে উঠেছে ছিয়ের সমর্থনে সমস্ত বাঙালি সমাজ। দুঃখ এই জায়গায় যে আমাদেরই রাজনৈতিক দলেরা যে পূর্ব পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাদেশ থেকে যে বিধর্মীদের কাছ থেকে পীড়িত হয়ে আমরা এই ভারতে শরণ নিয়েছিলাম সেই বিধর্মীদের পাশাপাশি দাঁড়িয়ে ছিয়ের সমর্থনে বিপক্ষে দাঁড়িয়ে ধর্ণা প্রদর্শন করছে। লজ্জা করা উচিত যে তাদের বিরুদ্ধে আমরা কেমন করে দাঁড়াচ্ছি। সেই সব নেতাদের আমি বলতে চাই, সেই সব রাজনৈতিক দলেদের আমি বলতে চাই, করজোড়ে বিনম্রপূর্ণ আপনাদের কাছে অনুরোধ, যদিও বা আপনারা সেই বিধর্মীদের সঙ্গে প্রদর্শন করে থাকেন বন্ধ করুন আপনাদের প্রদর্শন, এই সিএর সমর্থনে দাঁড়ান যদি বাড়তে চান। জয় বাঙালি, ভারত মাতা কি, হরিগুরু চরণ কি, শান্তনু ঠাকুর কি। আজ এই মথুরা মহাসংঘের অশেষ চেষ্টায় হিন্দু বিশ্ব পরিষদে সমন্বয় সমিতি উদ্বস্তু পরিণামে তারা চেষ্টা প্রতিচেষ্টায় এই বাঙালি সমাজের প্রতিচেষ্টায় আজ যে নাগরিকতা আমরা পাচ্ছি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা। আমাদের মধ্যেই এত ফুট কাঁকড়ার সমূহকে সবাই দেখেছেন, বাঙালি যারা তারা সবাই কাঁকড়া চেনেন। কাঁকড়ার এক সমূহকে যদি একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হয় তার থেকে যদি একটা সক্রিয় কাঁকড়া বেরিয়ে বাইরে আসতে চায় দেখবেন আর যদি ওই ন দশটা কাঁকড়া যারা নিচে থাকে তাকে টেনে টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করে। আমাদেরও আজ বাঙালির সমাজের সেই দশা দেখুন না। ঠাকুরকে এই আশাকে কেন্দ্র করে বিগত ছ মাস ধরে এই বলহীন অর্থহীন যে মানুষগুলো আমরা চেষ্টা করছি যে চার দিয়ে হাজার জঙ্গলের মধ্যে হলেও শান্তনু ঠাকুরকে আমরা এই মাটিতে এনেই ছাড়বো চ্যালেঞ্জ করেছিলাম, তার নাম হয়তো এখানে উপস্থিত আছে, আমরা এখানে আনব। কিন্তু আমাদেরই মধ্যে তারা কাঁকড়ার মতো এই এক তারিখ থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত টানাটানি আরম্ভ করেছে, পারেননি সফল হতে।
এনেছিল সেই ঠাকুরকে আমরা চান্দি হাজার বুকে। আমি বলতে চাই যে আমাদের মধ্যে যদি এত ফুট হয় আমরা আগেই সংগঠনটা চালাবো কি করে। তাই করজোরে বিনম্রপূর্ণ অনুরোধ যে আমরা একত্রিত হয়ে একভাবে সবাই সংযুক্ত হয়ে সংলগ্ন হয়ে আমরা যাতে এই বাঙালি সমাজের উত্থান করতে পারি, বাঙালি সমাজের কল্যাণ করতে পারি। নিষ্পীড়িত বাঙালি যারা ওই বাংলাদেশ থেকে এইখানে পীড়িত হয়ে এসেছিলেন সেই সূত্র নবপণ্ড সত্রিয়দের যাতে অনুসূচিত জাতির দরজা আমরা পেতে পারি এই নাগরিকতার সঙ্গে সঙ্গে। তাই আমি মাননীয় শান্তনু ঠাকুরকে ধ্যান কেন্দ্রিত করতে চাই যে ঠাকুর আপনার শ্রীচরণে পুনরায় আমার শতকোটি প্রণাম। আজ যে আপনাকে আমরা এখানে আনতে পেরেছি বলতে আমায় আরও সময় দরকার ছিল, কিন্তু আমি নিচ্ছি না, মাত্র দু মিনিটের মধ্যে ছেড়ে দেব। আমার সিগনাল দিচ্ছে অল্প সময় ছেড়ে দাও, তবে এটাও দরকার। আজ যে আমরা এখানে শান্তনু ঠাকুরকে বসা দেখছি, আমাদের মাধ্যম ছিল শ্রী শ্রী জয় কিষাণ গোসাই গোল্ড ফার্ম, তারা শ্রীচরণে জানাই আমি অনন্ত করি সম্পর্কে আমরা না আসতাম, ঠাকুরকে আমরা এখানে আনতে পারতাম না, আমাদের গাড়ি ঘরে যেতে হতো রামনগর নতুবা নাচিরিয়া উত্তর উত্তর অঞ্চলে। যাই হোক, সজল গোসাইয়ের মাধ্যম দিয়ে শ্রী শ্রী সজল গোসাইয়ের চরণে আমার অন্ত কোটি প্রণাম, এবং জয় কিষাণদার মাধ্যম দিয়ে আমরা এনাকে এখানে পেয়েছি। তাই আমি অন্তিমবারে আমার শান্তনু ঠাকুরের কাছে বিনম্রপূর্ণ নিবেদন করব সংক্ষেপেই, যেহেতু আমাদের পূর্বে যে হিন্দি বক্তা এসেছিলেন আমাদের গ্রাম প্রধান বলে গিয়েছেন আমাদের বানপীড়িত সমস্যা, জমির মালিকেরা অধিকার পাচ্ছে না, আমাদের বাচ্চারা আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাইরা যারা এখনো পড়াশুনো করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি পাওয়ার সত্ত্বেও তারা সর্বপ্রকৃতি থেকে বঞ্চিত থেকে যাচ্ছে, কারণ অফলাইন ছাড়া আমাদের অনলাইন অনুসূচিত জাতির চর্চা নেই। এখন এই অবধি অনেক সাংসদ এসেছে, বাঙালি সাংসদ বলে আপনাকে করজোড়ে বিনম্র করে প্রার্থনা করছি, আমাদের এই কথাটা অবশ্যই আপনি আপনাকে আমরা ফেসবুকে নেটবুকে দেখেছি বাস্তবে দেখেছি মোদিজির সঙ্গে গৃহমন্ত্রীর সঙ্গে আপনার অনেকই নিজের কাছাকাছি সম্মান, তাই আপনি এই কথাগুলো এই আওয়াজগুলো ওইখানে উঠাবেন যেন আমরা এচ্ছি দরজা পেতে পারি। আমাদের পাশাপাশি যে মানুষগুলো আছে মুসলমানদের যে ধর্মের আমরা মাদ্রাসা স্কুল পাচ্ছি সেখানে তাদের উর্দু শিক্ষা হচ্ছে, বাঙালি পাশাপাশি যারা আমাদের শিখ পরিবার বাস করছেন পাঞ্জাবি পরিবার বাস করছেন শুধুমাত্র অল্প সংখ্যায় থাকাকালীনও বড় বড় একাডেমি বিদ্যালয়, আর আমাদের বলে কি তোমরা বাংলা ভাষা জানো না, কি করে জানবা বাংলা ভাষা, আমাদের কৃষ্টি কালচার সব লুপ্ত হয়ে যাচ্ছে, এখনো আমাদের কোনো বাংলা বিষয়ের মান্যতা নেই। একাডেমি স্কুল চাই, মাননীয় সাংসদের কাছে আমার অনুরোধ যেন আমরা এই বাঙালি স্কুল পেতে পারি। পুনরায় একবার আমি মঞ্চাধীন সমস্ত পদাধিকারীগণ দূর দূরান্ত থেকে এসেছেন যারা সবাইকে অভিনন্দন করে আমি মনের দুঃখ অনেক বলতে পারিনি, পুনরায় একবার পাত্র বিশেষ শ্রদ্ধা সম্মান স্নেহ হইয়া মানব প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, জয় বাঙালি সমাজ, জয় হরিবোল, জয় হরিবোল।